गुप्त बृंदावन मान गयेश्वरी मंदिर इखने बाबा दिन पूर्व पुरुष थे मातृकूल पिंड जगह गाइस এই মুহূর্তে মন্দিরের পাশে আমি আছি উপস্থিত এখন যে মন্দিরের পাশে বসে আছি এটা হচ্ছে কি মন্দির বাবা গয়েশ্বরী মন্দিরে আমি এখন হচ্ছে উপস্থিত তো আমি একটু ওয়েট করছি এখন যে মন্দিরের পাশে আমি বসে আছি তো এই জায়গার মন্দিরের পুরোহিত মশাই মানে যিনি দেখাশোনা করেন তো এই মুহূর্তে নেই একটু বাইরে গিয়েছে ওনার জন্য আমি ওয়েট করছি তো বিশেষ এই মন্দির সম্পর্কে আমার জানা নেই তো তাই আমি হচ্ছে ওনার জন্য ওয়েট করছি যে এই মন্দির সম্পর্কে কিছু হচ্ছে আমি কিছু জানবো এবং তোমাদের বোঝানোর জন্য তো ঠিক আছে গাইস আমি আছি এই বাবার পাশে বসে আছি তুমি দেখতেই পাচ্ছো আমি কিন্তু বসে আছি তো ঠিক আছে আমি এই ভিডিওটাকে একটু স্টপ করছি দেখি কতক্ষণে আসে সেই বাবা তো তোমরা ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখো আর আমি তোমাদের একটু পিছন থেকে দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছো এই জায়গায় আছে অনেক ভক্তের সমাবেশ এই মুহূর্তে উপস্থিত আর তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে প্রচন্ড আকাশটি একটু আগে বৃষ্টি হয়ে গেল তাই আকাশটি মেঘলা থাকার কারণে এবং হচ্ছে প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে তো তাই একটু অন্ধকার লাগছে জায়গাটি এই মুহূর্তে এই জায়গায় লাইটের এখনো ব্যবস্থা করা হয়নি তো যাই হোক তো গাইস তোমরা সাথে থেকো একটু আমি একটু হচ্ছে এই যে এই মন্দিরে যে দেখাশোনা করে বাবার জন্য আমি একটু ওয়েট করব তো এখন বর্তমানে আমি হচ্ছে এই মন্দিরের পাশে এখন বসে আছি দেখি আমি কতটুকু তোমাদের দেখাতে পারবো কিনা জানি না কোথায় গিয়েছে তো দেখি আমি একটু ওয়েট করব যখন এত বড় রাস্তা চলে এলাম তো এটা কেন হাতছাড়া করি অবশ্যই আমি তোমাদের দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে গাইস আমি এই মানে একটু আমি স্টপ করছি তো তোমরা দেখতে পাচ্ছ গাইস তো ইনি চলে এসেছেন এই জায়গার হচ্ছে যিনি মানে দেখাশোনা করছেন এটা হচ্ছে আমাদের গুপ্ত বৃন্দাবন মানে গয়েশ্বরী মন্দির এখানে বাবা দীর্ঘদিন থেকে পূর্ব পুরুষ থেকে এটা মাতৃকুলের পিণ্ডর জায়গা আর পিতৃকুলটা হচ্ছে গয়া কিন্তু এখানে ওই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি বা রামকেলি মেলার উপলক্ষ করে বিভিন্ন জায়গার বিহার নেপাল সিকিম ভুটান আরারিয়া এগুলো থেকে মা বোন দীর্ঘদিন থেকে এই জায়গাতে পিণ্ড দিয়ে এসছে আর ওই প্রচলনটা আছে আর এখনো ওই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে ওরা পিণ্ড দিতে আসে এখানে হচ্ছে ত্রেতা যুগে মা সীতা দেবী পিণ্ড দিয়েছে ওদের ওই পূর্বপুরুষ থেকে জানা ওই এটা লেগে আছে ওই পিণ্ডটা মায়ের পিণ্ডটা গৌড়ে হচ্ছে গয়েশ্বরী মন্দিরে আর পিণ্ডটার কাজ একটু ওই শিবলিঙ্গ আছে শিবলিঙ্গের পাশে করাচ্ছি প্রদীপ জ্বালাচ্ছি বৈতরণী গঙ্গা আছে ঐতিহাসিক মায়ের মূর্তিটাও ঐতিহাসিক আয়কার মায়ের কাছে ওই মিলনটা করাচ্ছি এটা আমার পূর্বপুরুষরাও বলতে পারবে না আদিকাল থেকে এটা মাটা পড়ে থাকতো বাঁশঝাড়ের পাশে আর বাবা ভোলেনাথ যেটা ছিল ওটা জাম গাছ একটা মোটা ধরনের ভেতরে কিছু ছিল না ওই ওর পারশে পড়েছিল এগুলো সম্পত্তি দীর্ঘদিন তর্কের মাধ্যমে যেতে 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 2010-এ পূর্ণিয়ার লোকের কাছে 16 শতক সম্পত্তি আমরা সমাজে করতে পেরেছি যে আমরা পুরো 9টা গ্রামের মণ্ডল আছি এই 2010 থেকে বাবারে এই যে মন্দির করা কোথায় রিপেয়ারিং করা দেবীগুলা ঐতিহাসিক কিন্তু ওই ঘর দুয়ারগুলা নতুন করে বাবারে 2010 থেকে আমরা এই 13 বছরের মধ্যে এইগুলো আমরা করতে পেরেছি আমি প্রায় দিন আমি নিজে বাবা এখানকার পুজোরি সীমিত দিন বলে একটা ঠিক বলা যাবে না সীমিত দিন হচ্ছে রামকেলি মেলা বিভিন্ন জায়গার জানে অন্য সময় আছে তো অন্য সময়ের একটু গল্প হয়ে যাচ্ছে বাবা তুমি এখন এখানে একটা কর্ম করতে আসবা অনেকগুলো জিনিসের দরকার ব্রাহ্মণ নাপিত বাজার ফাজার গাড়ি ফাড়ি রিজার্ভ সেদিন একটু মাকে সঙ্গে নিয়ে আসতে হবে আর না হলে এখান থেকে একটু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যেতে হবে একটু বাবারে আমরা দিন আসবো তখন ওই ব্রাহ্মণ নাপিতকে আমি এখানে উপস্থিত রাখবো হ্যাঁ প্রায় তো আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ তো গাড়ি ওনার সবই শুনলে এই বাবার মুখ থেকে ইনি হচ্ছে এই মন্দির প্রতিষ্ঠা মানে ইনি দেখাশোনা করেন
তুমি যে বললেন এই মন্দিরটি শুধু রামকেলির জন্য না যে খোলা আছে তাই দিনই খোলা, যদি তোমরা এই ভিডিও দেখে কেউ আসতে চাও এই জায়গা তো এনার কাছ থেকে জায়গাটি আমরা শুনে নেব। জায়গাটা কিন্তু বলবেন কোথায়? এটা লুকোচুরির পশ্চিম দিকে, লুকোচুরি গেট দিয়ে বেরোবেন, বেরিয়ে যে 5.5 কিলোমিটার মধ্যে রাজবাড়ি হল আছে, শশাঙ্কের রাজবাড়ি, তার ডান হাতে বাগানের ভেতরে আছে। জায়গার নামটা বলুন। এটা হচ্ছে গৌড়, মানে গৌড়ের জায়গাটা, বাংলা বিহার উড়িষ্যা তার রাজধানী তো গৌড়, গৌড়ের মধ্যেই মন্দিরটা আছে, রামকেলির পাশে। ঠিক আছে, তো গাইস তো আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ বাবা। তো গাইস তোমরা সবই শুনলে বাবার কাছ থেকে এই মন্দির সম্পর্কে, যদি কেউ আসতে চাও অবশ্যই তোমরা আসতে পারো। তো ঠিক আছে গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, জানার থাকলে কমেন্ট করে জানাবে, আমি সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই করব, কমেন্টের উত্তর দিয়ে দিব। ঠিক আছে, তোমাদের সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটাকে আমি শেষ করলাম। নমস্কার।